মিস্টার তানভীর, আপনি প্রেগনেন্ট। ডক্টরের এমন আশ্চর্যজনক উদ্ভট বাণী শুনে হতভম্ব হয়ে গেল তানভীর এবং ওর স্ত্রী ফারিয়া। কিছুদিন যাবৎ শরীর খারাপ যাচ্ছিল তানভীরের, পেট ব্যথা আর বমি হচ্ছিল। তাই বউয়ের জোরাজোরিতে ডক্টরের কাছে এসেছিল পরশুদিন। ডক্টর কিছু টেস্ট দেয়, আর সেই টেস্টের রিপোর্ট দেখতে এসেছিল তারা। তখনই ডাক্তার রিপোর্টটা দেখে উপরোক্ত কথাটি বলল, যা শুনে দুজনেই মানবমূর্তি আকার ধারণ করল। কিছুক্ষণ পর তানভীর নিজেকে একটু সামলে নিয়ে বলল, এক মিনিট ডক্টর, আপনি বোধহয় মিসেস তানভীর বলতে চাইছেন, তাই না? তার মানে কি আমার ওয়াইফ প্রেগনেন্ট? জি না মিস্টার তানভীর, আমি ঠিকই বলেছি, আপনার ওয়াইফ না, আপনি নিজেই প্রেগনেন্ট। হোয়াট হোয়াট রাবিশ ইজ দিস, হ্যাভ ইউ গন ম্যাড ডক্টর? আমি কিভাবে, হাউ ইজ দিস পসিবল? দেখুন, রিপোর্টে যা দেখতে পারছি সেটাই বলছি। আমার কথা বিশ্বাস না হলে আপনি চাইলে অন্য কোনো ডাক্তারকেও এই রিপোর্ট দেখাতে পারেন, তবে তারাও একই কথা বলবে, আপনি সত্যিই প্রেগনেন্ট। ব্যাস, এবার মূর্ছা যাওয়ার উপক্রম তানভীরের। মস্তিষ্কের মাঝে যেন গ্রেনেড হামলা শুরু হয়ে গেল। চোখ দুটো কোঠর থেকে স্প্রিংয়ের মতো লাফিয়ে বেরিয়ে পড়ল যেন। ও কি পৃথিবীতে আছে নাকি মঙ্গল গ্রহে চলে এসেছে বুঝতে পারছে না। ও স্বপ্ন দেখছে? হ্যাঁ, এটা নিশ্চয়ই স্বপ্ন, এটা সত্যি হতেই পারে না। এখনই হয়তো ঘুম ভেঙে গেলে এসব মিথ্যা হয়ে যাবে, কিন্তু না, তা হলো না। ওকে বাস্তবের আয়না দেখিয়ে ডক্টর বলে উঠল, দেখুন, সব কিছু আল্লাহর হাতে, তিনি সব কিছুর ঊর্ধ্বে, তার সামনে কোনো সায়েন্স চলে না। দুনিয়াতে প্রায় এমন অনেক অস্বাভাবিক আশ্চর্যজনক ঘটনা ঘটে, হয়তো আপনার সাথেও এমন কিছু হয়েছে। ডক্টর, রিপোর্ট ভুল আসেনি তো? একদমই না, রিপোর্ট ভুল আসার কোনো কারণই নেই, তাই এটা মেনে নিয়ে সামনে কি করবেন সেটা ভাবুন। এতক্ষণে তানভীরের স্ত্রী ফারিয়া বলল, সামনে কি করবেন মানে, এতে করার কি আছে? সবাই যা করে তাই করব। আরে কত বছর ধরে আমরা বাচ্চার জন্য ট্রাই করে যাচ্ছি, আজ এত বছর পর আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, এর চেয়ে আর খুশি কি হতে পারে? বাচ্চা যার মাধ্যমেই আসুক না কেন, সে আসছে যে এটাই তো বড় কথা। আপনি শুধু বলুন প্রেগনেন্সিতে কী কী খেতে হবে আর কিভাবে চলতে হবে, বাকিটা আমি দেখে নিব। ফারিয়ার কথায় তানভীর অবাকের চূড়ায়। এমন একটা সিচুয়েশনকে সে খুশির সংবাদ বানিয়ে দিল? তাহলে কি সে সত্যি সত্যিই পুরো প্রেগনেন্সি বয়ে বেড়াবে? ভাবতেই যেন ত্রাসে ডুবে যাচ্ছে সে। ফারিয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি আবল তাবল বলছো এসব, মাথা তার কি ছিঁড়ে গেছে নাকি? আমার মাথা একদম ঠিক আছে, তুমি চুপ করো তো, এতদিন পর আমাদের বেবি আসতে যাচ্ছে। হাই, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে, এখন বাড়িতে গিয়ে সবাইকে খুশির খবরটা শোনাই। এই এই, একদম না, তুমি কিন্তু কাউকে এ বিষয়ে কিছু বলবে না। তানভীরের হুমকির চার পয়সার মূল্য দিল না ফারিয়া। বাড়িতে ঢুকেই সে শ্বশুর শাশুড়ি সহ বাড়ির সবাইকে একত্রিত করে সবার মুখে মিষ্টি ঢুকিয়ে এই মহান সংবাদটা বয়ান করল। অতএব পুরো বাড়ি এখন অজ্ঞান পড়ি। ফারিয়ার মুখে এই উত্তাসহ্য কথা শুনে সবগুলো একসাথে কুপকাত হয়ে গেছে। মাথা চেপে ধরে বসে আছে তানভীর, মস্তিষ্ক শূন্যের কোঠায় পৌঁছে গেছে। ওর সাথে এসব হওয়ার ছিল, লোকের সামনে মুখ দেখাবে কীভাবে? ও হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে বেচারার। তখনই ফারিয়া প্লেট ভর্তি এক গাদা ফল নিয়ে রুমে ঢুকল। তানভীরকে চিন্তিত থাকতে দেখে প্লেটটা রেখে দ্রুত গেল তার কাছে। তানভীরের কাছে এসেই কোনো কথা না বলে সোজা ওকে টেনে বালিশে শুয়ে দিল ফারিয়া। ঘটনার আকস্মিকতায় ভেবাচাকা খেয়ে গেল তানভীর। ফারিয়া তানভীরের পা থেকে জুতা খুলতে লাগল। তানভীর ভ্রুকুচকে তাকিয়ে রইল ফারিয়ার দিকে। জুতা খোলা শেষে ফারিয়া তানভীরের পা জোড়া বিছানায় টান করে দিল। তারপর তানভীরের পাশে বসে ওর শার্টের বোতাম খুলতে লাগল। পুরুষতান্ত্রিক চিন্তা অনুযায়ী তানভীর বলে উঠল, দেখো ফারিয়া, আমার এখন এসব করার মুড নেই। ফারিয়া কপাল কুচকে তাকালো তানভীরের দিকে। অতঃপর তার কথার সারমর্ম বুঝতে পেরে দাঁত কিরমির করে বলল, ছি, আমি মোটে ওসব করতে চাচ্ছি না,
দেখো, এই অবস্থায় তোমার স্ট্রেস নেওয়া একদম ঠিক না, তাই তোমাকে রিল্যাক্স করতে হেল্প করছি। এত স্ট্রেস নিলে বাচ্চার ক্ষতি হতে পারে, তাই এখন থেকে নো স্ট্রেস। তুমি এখন আরামে শুয়ে থাকো, আর যা লাগবে আমাকে বলবে, হ্যাঁ? একদম বেশি চলাফেরা করবে না। বিষয় যেন কাটছেই না তানভীরের। এটা কি ওরই বউ, যে কিনা আজ পর্যন্ত ওর ঘড়িটাও কখনো এগিয়ে দেয়নি, আর আজ এত সেবা করছে? বিষয়টা খুশির হলেও বেচারা খুশি হতে পারছে না। নিজেকে কেমন সার্কাসের জোকার মনে হচ্ছে ওর। ভাবনায় বিভোর তানভীরের মুখে হঠাৎ একের পর এক আপেলের টুকরো ঢুকিয়ে দিতে লাগলো ফারিয়া। তানভীর চোখ বড় বড় করে ফেলল। আরে কি করছো, এই অসময়ে ফল কেন দিচ্ছ? আরে এখন থেকে সময় অসময় নেই, একটু পরপরই কিছু না কিছু খেতে হবে তোমাকে। বেশি বেশি খেলে হেলদি হবে, নাও নাও খাও। লক্ষ্মী ছেলের মতো সবগুলো শেষ করবে কিন্তু। তানভীরের আকুতি মিনতি শুনেও রহম করল না তার নির্দয় বউ। সবগুলো ফল তার পেটে চালান করে তবেই থামল। এ কেমন বিচার! সকালে ঘুম থেকে উঠে তানভীর চোখ মেলে তাকাতেই চারপাশে বাচ্চার ছড়াছড়ি। রুমের দেওয়াল কোথাও এক ইঞ্চিও ফাঁক নেই, সব বাচ্চাদের ছবি দিয়ে ভরে গেছে। তানভীর ফারিয়ার দিকে তাকিয়ে বলল, এসব কি? কি আবার বাচ্চাদের ছবি? লোকে বলে প্রেগনেন্সির সময় সুন্দর সুন্দর ছবি দেখলে বাচ্চাও সুন্দর হয়। আমি চাই আমাদের বাচ্চাও যেন এমন কিউট হয়। কথা বলতে বলতে ফারিয়া আবারও ট্রে ভর্তি খাবার এনে বসল তানভীরের সামনে। তানভীর কিছু বলার আগেই আস্ত সিদ্ধ ডিমটা ওর মুখে পুড়ে দিল। ঠেসে ঠুসে সব খাবার তানভীরের মাঝে আপলোড করল। তারপর তানভীরের পেটে হাত বুলিয়ে হাসি মুখে বলল, বাবুর পেট ভরেছে তো, আম্মু তোমাকে কখনো খালি পেট রাখবে না। তারপর আবার তানভীরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা একটা কথা, তোমার বাচ্চা হলে তোমাকে কি বলে ডাকবে, মা না বাবা? ফারিয়ার কথাই তানভীরও ভাবান্তর হলো। আসলেই তো ওর বাচ্চা হলে ওকে কি বলে ডাকবে? ধ্যাত, কিসব ভাবছি আমি এসব, আমি সত্যি পাগল হয়ে যাব। অফিসের জন্য রেডি হচ্ছিল তানভীর, ফারিয়া এসে তা দেখে বলে উঠল, এই তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? কোথায় আবার, রোজ যেখানে যাই সেখানে, অফিস যাচ্ছি আর কোথায়? এই না না, গর্ভবতা অবস্থায় অফিস জানি একদম করা যাবে না। গর্ভবতা? হ্যাঁ গর্ভবতা, গর্ভবতীর মেল ভার্সন। হোয়াট রাবিশ, আর অফিস না গেলে আমার চাকরি থাকবে? কেন থাকবে না, আরে সব কর্মচারীরই তো মেটার্নিটির ছুটি পায়, তুমি কেন পাবে না? দরকার পড়লে আমি নিজে গিয়ে কথা বলবো তোমার অফিসে। বেচারা তানভীরের এবার ভয়ে গলা শুকিয়ে আসছে। এখন কি এই পাগলি অফিসের সবাইকে এই ব্রেকিং নিউজটা দিয়ে দিবে? শেষ, আমার মানিজ্যতের ফালুদা হয়ে যাবে, সবাই হাসাহাসি করবে আমাকে নিয়ে, রাতারাতি জাতির ট্রোল হয়ে যাব আমি। এ কেমন বিচার! রাতে ফারিয়ার সাথে একটু ঘনিষ্ঠ হতে চাইল তানভীর, তবে ফারিয়া সোজা রেড অ্যালার্ট জারি করে বলল, এই একদম না, প্রেগনেন্সির সময় এগুলো বন্ধ থাকবে, না হলে প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে। বেচারা আবারও ভাবল, এ কেমন বিচার! পরদিন বিকেলবেলা হঠাৎ তানভীরের সব বন্ধুরা একসাথে হুড়মুড় করে ঢুকে পড়ল তানভীরদের রুমে। এসেই ওরা দুষ্টু হেসে গাইতে লাগল। এই সময় তানগুলোর ভঙ্গিমা দেখে তানভীর বুঝে গেল ও শেষ, নিশ্চয় এরা এই সুখবর শুনে এসেছে, এখন আর কেউ বাঁচাতে পারবে না ওকে। কই পালায় এখন, মাটির ভেতর ঢুকে যাব নাকি? কিন্তু তানভীরের বন্ধুরা সেই সুযোগ দিল না ওকে। সবাই ওকে চারদিক থেকে ঘিরে ধরে এক একজন এক এক টিপ্পনি করতে লাগলো। একজন বলল, ইয়ার কিয়া বাত কিয়া বাত কিয়া বাত, কি দিলি, উই আর জাস্ট অবাক। ইয়ার কেমনে করলি এই কামাল, এটার কি আলাদা কোনো প্রসেস আছে? আমাদের একটু কণা, আমরাও ট্রাই করবো। আরেকজন বলল, ইয়ার ওসব তো ঠিক আছে, বাচ্চা না হয় কোনোভাবে আপলোড করছোস, কিন্তু ডাউনলোড কেমনে করবি, আই মিন বাইর করবি কোন জায়গা দিয়ে? আরেকজন বলল, আরে ওটা না হয় কোনোভাবে করলি, কিন্তু বাচ্চারে খাওয়াবি কি? তুই হুনোস নাই, বাচ্চার জন্য মায়ের দুধই সবচেয়ে আদর্শ খাবার, তো তুই কেমনে সে আদর্শ খাবার দিবি? আরেকজন বলল,
আরে বাচ্চা যখন আইছে ওইটাও সময়মতো আইসা যাইব, টেনশন করিস না। এভাবে সবগুলো নানান বিবৃতি পরিবেশন করতে লাগলো। তানভীর বরাবরের মতোই শুধু ভাবছে এ কেমন বিচার। তিন দিন পর হঠাৎ একদিন রাতে তানভীরের প্রচণ্ড পেট ব্যথা শুরু হলো। তানভীর ফারিয়াকে ডাক দিয়ে বলল, ফারিয়া ওঠো, আমার ডেলিভারি পেইন শুরু হয়ে গেছে। ফারিয়া ধরফরিয়ে উঠে বলল, কি বলছো, মাত্র এই কয়দিনে কারো ডেলিভারি হয় নাকি? না না, হতেও পারে, তুমি পুরুষ মানুষ, এই জন্যই হয়তো তোমার ক্ষেত্রে অন্যরকমও হতে পারে। চলো চলো ডাক্তারের কাছে যাই। চোখ মেলে তাকিয়ে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো তানভীর। সামনে তাকিয়ে দেখল ফারিয়া মুখ ছোট করে বসে আছে। তানভীর জিজ্ঞেস করল, কি হয়েছে? হলোই তো না। মানে? তখন সেই ডক্টর এসে বলল, মানে আমি বলছি মিস্টার তানভীর, উই আর ভেরি সরি, আসলে এখানে একটা গোলমাল হয়েছে। কি গোলমাল? ডক্টর তার পাশে দাঁড়িয়ে থাকা সিস্টারকে দেখিয়ে বলল, সিস্টার আপনাদের সব খুলে বলবে। সিস্টার কিছুটা ভীতুভাবে বলল, আই এম ভেরি সরি স্যার, আসলে সেদিন যখন আপনি স্যাম্পল দিয়ে চলে গেলেন, স্যাম্পল নিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার হাত থেকে পড়ে ভেঙে যায় সেগুলো। আমি এখানে নতুন চাকরি নিয়েছি, তাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। চাকরি চলে যাওয়ার ভয়ে আমি বোকামি করে নিজের স্যাম্পল দিয়ে দিয়েছিলাম। ডক্টর বলল, হ্যাঁ মিস্টার তানভীর, আর এই কারণেই এই কনফিউশন ক্রিয়েট হয়েছে। আসলে আপনি কখনো প্রেগন্যান্ট ছিলেন না, আপনার ফুড পয়জনিং হয়েছিল, তাই শরীর খারাপ করছিল। সত্যি? তার মানে আমি প্রেগন্যান্ট না? না। এই প্রথম কেউ বাচ্চা না হওয়ায় এত খুশি হলো। তানভীর যেন হাঁপ ছেড়ে বাঁচল। তবে ফারিয়ার মন খারাপ, তাদের বাচ্চা আসার আগেই হাওয়া হয়ে গেল। তিন মাস পর আবারও প্রেগনেন্ট, না না এবার তানভীর না, ফারিয়া প্রেগনেন্ট। আর তার জন্য আইসক্রিম কিনতে এই মধ্যরাতে বের হতে হয়েছে তানভীরকে। প্রেগনেন্ট হওয়ার পর থেকেই তার মুড সুইং তানভীরের রাতের ঘুম হারাম করে দিয়েছে, জ্বালিয়ে মেরে ফেলে একেবারে। তার চেয়ে তো নিজের প্রেগনেন্সি বোধহয় ভালো ছিল। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্টই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা জোগাবে, তাই সবাই কমেন্ট করে জানাবেন গল্পটি আপনার কাছে কেমন লেগেছে। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।